কিছুতেই সরকার বিরোধী আন্দোলন জমাতে পারছে না বিএনপি। লন্ডন থাকা তারেক রহমানও ব্যাপারটা বুঝতে পেরেছেন। এজন্য তারেক রহমান ভিন্ন এক পরিকল্পনা নিয়ে দলের সিনিয়র নেতাদের সাথে আলাপ করেছেন, আর সিনিয়র নেতারাও তারেক রহমানের এই পরিকল্পনার সাথে একমত হয়েছেন। এবং বলা হচ্ছে তারেক রহমান যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে দেশে ঘুরে দাঁড়াবে বিএনপি, আওয়ামী লীগও বিপদে পড়বে। তবে কী সে পরিকল্পনা তার বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তারেক রহমানের বড় মেয়ে জাইমা রহমান লন্ডন থেকে ল পাশ করে এখন নামী দামি আইনজীবী হয়েছেন। লন্ডনে অনেক দিন থাকার কারণে জাইমার সাথে বিভিন্ন দেশের প্রভাবশালী রাজনীতিবিদ এবং কূটনীতিকদের সাথে ভালো যোগাযোগ তৈরি হয়েছে। এমনকি বাংলাদেশেও জাইমা রহমানের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। বিএনপির অনেক নেতাকর্মীরা জাইমাকে বিএনপির শীর্ষ নেতা হিসেবে দেখতে চায়। আর একজন হলেন জাফিয়া রহমান। জাফিয়া রহমান হলেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর বড় মেয়ে। বেগম খালেদা জিয়া অসুস্থ হলে বিভিন্ন সময় দেশে আসেন জাফিয়া, দাদির সাথে সময় কাটান। এ কারণে খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় নাতনি জাফিয়া। বাংলাদেশের রাজনীতিতে জাফিয়া অতটা পরিচিত না হলেও রূপে গুণে জাইমার চেয়েও কোনো অংশে কম নয়। দেশে যখন বিএনপির সব সিনিয়র নেতারা জেলে কিংবা কেউ কেউ পালাতক আছেন, তখন মাঠের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক জিয়ার এই নতুন পরিকল্পনা। এমনকি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের অনেক দিনের চাওয়া জিয়া পরিবারের কেউ দেশে এসে নেতাকর্মীদের নেতৃত্ব দিক। এজন্য তারেক রহমান তার বড় মেয়ে জাইমা রহমান এবং কোকর বড় মেয়ে জাফিয়া রহমানকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু তাদের নামে দেশে কোনো মামলা নেই, বয়সে তরুণ, আওয়ামী লীগ ইচ্ছা করলেও জাইমা এবং জাফিয়ার সাথে কঠোর আচরণ করতে পারবে না। আর জাইমা এবং জাফিয়া যদি একবার দেশে এসে নেতৃত্ব দেওয়া শুরু করেন তাহলে বিএনপির সব নেতাকর্মীরাও তাদের হারানো সাহস ফিরে পাবেন। এমনকি এই দুইজন খালেদা জিয়ার সাথেও নিয়মিত যোগাযোগ করতে পারবেন, নিতে পারবেন বেগম খালেদা জিয়ার পরামর্শ। আর যদি সত্যিই রাজনীতিতে তারেক রহমান এই পরিকল্পনা সফল হন তাহলে ঘুরে যেতে পারে বিএনপির ভাগ্য। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।